নমস্কার, কেমন আছেন সবাই? প্রত্যুষ ফ্যান ক্লাবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়ির বাপ্পার বিসর্জন, এই জন্য একটুখানি আমরা, যেহেতু আমাদের প্রত্যুষ ভীষণ বিসর্জনের দিন আনন্দ করে, আমরা 5 দিনে যেহেতু বাপ্পাকে রেখে থাকি, এই কারণে 5 দিনের মাথায় আমাদের আজকে বিসর্জন। তা প্রত্যুষ একটুখানি আনন্দ করে নিচ্ছে, কারণ আবার একটা বছর ওয়েট করতে হবে, অপেক্ষা আমাদের করতে হবে। এই কারণে মানে আমরা বাপ্পাকে যেভাবে আনন্দ করে মন খুশি করে নিয়ে আসি বাপ্পাকে, তেমনি আনন্দ করতে করতে আমরা বাপ্পাকে বিসর্জন দিয়ে আসি। যেহেতু বাপ্পাকে আমরা বাবুঘাটে বিসর্জন করতে হয়, আমাদের এখানে বাবুঘাট আছে, ওই বাবুঘাটে বিসর্জন করি। এই কারণে একটু তাড়াতাড়ি আমরা আরতি বা যা নানারকম যেগুলো আছে প্রিপারেশন সেগুলো করে নেবো আমরা। তা প্রত্যুষ তো ভীষণ আনন্দ, পড়ে টোড়ে যাবে বলেও মনে হচ্ছে না, এত লাফালাফি করছে ব্যাংকটা, কোনো সময় না পড়ে যাই, একটু ভয় লেগে আছে আমার। তা ঠিক আছে, একটুখানি আনন্দ করে নিই, একটা দিনই তো আনন্দ করবে বলুন। আবার একটা বছরও আমাদের ওয়েট করতে হবে, আবার একটা বছর পরে বাপ্পা আসবে। কিছু না, তবু একটু মনটা খারাপ, প্রচণ্ড মনটা খারাপ, ভাবুক একেবারে বলতে পারেন আমার মন। আর প্রত্যুষ মা দুজন মিলে একটু আনন্দ করছে, দিদাকে একটা জায়গায় বসিয়ে রেখেছি, আর আমি এখানে একটু আরতি করে নিচ্ছি। দেখুন তাহলে চলা যাক, তাই এভাবে আমরা আরতি করি, একটু দেখিয়ে দিই আপনাদের, চলুন। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল আপনাদের, আপনারা প্লিজ ফার্স্ট টু লাস্ট একটু ব্লগগুলো দেখবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্রত্যুষ ফ্যান ক্লাবের ব্লগ যদি ভালো লেগে থাকে এইটুখানি সাপোর্ট করবেন এবং পাশে থাকবে, আমাদের খুব ভালো লাগবে। কিন্তু আজ এত বছর ধরে গিয়ে একটা গানই আমি আরতি করি, মানে আমার যখন বিয়ে হয়নি তখনও এই গানটাতেই আমি আরতি করতাম, আজ এত বছর পরেও আমি এই গানটাতেই আরতি করি। কোনো কিছু চেঞ্জ হয়নি, আবার চেঞ্জ হবেও না ভবিষ্যতে। এইভাবে আমি আরতি করি আমরা পুরো ফ্যামিলি নিয়ে। একটাই দুঃখ, ওর বাবা এখানে নেই, বাইরে কাজের সূত্রে ও ওই পুজোতে থাকতে পারলো না, ইভেন দুর্গা পুজোতেও থাকতে পারবে না, একটুই দুঃখ নেও নেই এখানে। ঠিক আছে, ও দেখেছে পুজো, ভালো লেগেছে ওরও খুব। এখানে মা একটুখানি কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, মানে প্রতিবারেই মা কাঁদতে শুরু করে দেয় বাপ্পা যাওয়ার টাইমটায়। আর প্রত্যুষও কাঁদে, হাওয়াও করে। বিসর্জনের টাইম তো ভীষণ কাঁদে, যেতে দেবে না, তাও আমি পুলিয়ে ভালিয়ে বিসর্জন করি। তা এবারে কি হবে আমি জানি না, তবু ঠিক আছে, মা এখন একটু আরতি করে নিচ্ছে, এদিকে আমি ঘন্টা বাজাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কষ্ট খুব লাগছে। এবার যাওয়ার টাইমটা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি না গেলে বাবুঘাটে আবার ভিড় হয় শুনেছি। 5 দিনে যারা বিসর্জন করা তারা আসবেই আজকে 5 দিনে বিসর্জন করতে। তো চলুন তাহলে দেখি 5 দিনে বিসর্জন করে আবার কীভাবে আসতে পারবো সেটাই। একটা ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাবে করে আমরা যাব বিসর্জন করতে। চলুন তাহলে, আমার আরতি এখন একদম শেষের মুখে, আরতি হয়ে গেছে আমার, মোটামুটি আরতি করে নিয়েছি আমি আমার ফ্যামিলি মিলে। আমার বাপ্পার কাছে একটাই প্রার্থনা, আমাদের যে প্রত্যুষ ফ্যান ক্লাবের সবার সদস্য, যত সদস্য আছে, আমার প্রত্যুষকে যেমনি সাপোর্ট করে, প্রত্যুষের পাশে আছে, প্রত্যুষের পাশে থাকবে, আর আমাদের আপ্রাণ চেষ্টায় যারা আমাদের হেল্প করে চলেছে, সাপোর্ট করে চলেছে, তাদের যেন সব কিছু মনস্কামনা পূর্ণ হোক, তাদের যা আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু যেন পূর্ণ হোক, তারা সুস্থ সবল থাকুক। তাদের যেন এবার দুর্গাপুজো সামনে, তারা যেন দুর্গাপুজোতে ভীষণ আনন্দ করুক, আর খুব খুশিতে যেন দিন কাটায়। চলুন তাহলে আমি এবার বাপ্পাকে নিয়ে এবার বিসর্জনের পথে। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে একটু ক্ষমা করে দেবেন, বোন ভেবে বা বন্ধু ভেবে। তাহলে চলুন এবার আমরা বেরিয়ে পড়ি বাপ্পাকে নিয়ে। এখানে মা আবার প্রত্যুষকে বলছে যে যে পাপ্পাকে যেন ও নিয়ে যায়। আমি বলছিলাম যে ও পারবে কি পারবে না, তা মা বললো না আপাতত ও নিয়ে যাক, গাড়িতে বসে তুই নিয়ে নিস। তো ওই জন্য আর্গুমেন্ট হচ্ছে ওখানে দাঁড়িয়ে যে কে নিয়ে যাবে, তা এখন প্রত্যুষ আপাতত নিয়ে যাবে বাপ্পাকে, গাড়িতে বসে আমি নিয়ে নেবো। এখানে প্রত্যুষকে তাড়াতাড়ি করে যেতে বলছি আমরা গাড়িতে, যেহেতু পারবে কি পারবে না ছোটো বাচ্চা, তো ওই জন্য তো মা পেছু পেছু যাচ্ছে আর আমি একটুখানি ওকে গেটটা খুলে দিলাম তাড়াতাড়ি করে যাতে ও নিয়ে যেতে পারে। গণপতি বাপ্পা মোহরিয়া আকলে বরস্তু জলদিয়া, এইটুকুনি আমাদের প্রার্থনা যে এর পরের বছর যেন আরও ধুমধাম করে বাপ্পাকে আমরা নিয়ে আসতে পারি, আরও বেশি আনন্দ করতে পারি, আরও বেশি বেশি যেন খুশিতে ভালোভাবে দিন কাটাতে পারি, এইটুখানি প্রার্থনা বাপ্পার কাছে। অনেক কিছু তো বাপ্পাকে বলেছি, সব যেন সব কিছু তো পূর্ণ করতে পারবে না, কিছু কিছু পূর্ণ করবে, আবার সেই আশাতে থাকবো আমরা। আমি একটু সামনে নিয়ে বাপ্পাকে বসে গেছি আর পেছনে মা আর প্রত্যুষ বসে আছে। ওই প্রত্যুষ একটু শুয়ে পড়েছে, কারণ একটু মাথাটা নাকি শুনছিলাম ব্যথা ব্যথা করছে এই কারণে। এদিকে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, কীভাবে পৌঁছাবো আর কতক্ষণে পৌঁছাবো এই একটা চিন্তা লেগে আছে আমার। ওখানে গিয়ে দেখতে হবে যে কীরকম অ্যারেঞ্জমেন্ট, কীরকম কী আছে, কেন সব ঠাকুরই ওখানে বিসর্জনে আসবে, জানি না কী হবে। চলা যাক তাহলে, চলুন। বাবুঘাটে পৌঁছে গেছি, আমাদের বিসর্জনও হয়ে গেছে। আমি কিছু ভিডিও করতে পারিনি আর করতে পারবো না, আর কেউই করতে পারছে না, কারণ তাড়াতাড়ি করে বিসর্জন করতে বলছে, করে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না বা বেশিক্ষণ মানে ভিডিও করতে দিচ্ছে না। যা করতে হবে সব ওপরে এসে করুন, আর ওখানে বেশিক্ষণ দাঁড়াতে এই জন্য দিচ্ছে না, প্রচণ্ড স্লিপ। আর সবাই বিসর্জনে আসছে তো, মানে ধাক্কাধাক্কি যদি লেগে যায় কোনো অঘটন হয় ওই কারণে। আর এদিকে প্রত্যুষকে মা বকেই যাচ্ছে সমানে, এটা হাত দিবি না, ওটা হবে না। এখানে একটুখানি আমরা প্রিন্সেস ঘাটে চলে এসেছি। প্রিন্সেস ঘাটে এসে একটু রুফটপে এসেছিলাম, এখানে আছে মানে সামনে একটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমের ইয়ে আছে, পার্লার আছে, সেখানে এসেছি। আমি একটা টুটিফুটি আইসক্রিম নিয়েছি, মা আর আমি খাচ্ছি হাফ করে, আর ও একটা ফ্রেশ ফিঙ্গার নিয়েছে, বসেছে। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে খিদে করছিলো। আর এমন সময় এসেছি যে দোকানটা বন্ধই হয়ে যাবে, তো একটুখানির জন্য ওপরে এসে বসেছি, আবার বলছে নিচে চলে যেতে। তাই তাড়াতাড়ি করে আমি আবার প্রত্যুষকে নিয়ে নিচে চলে এলাম। সামনে পাওভাজি আছে, তিনজন মিলে ভাবলাম একটু পাওভাজি খেয়ে নেবো, আর আমার দিদার জন্য একটু নিয়ে যাবো, তা একটু চাও খাবো। মানে মাথাটা আমার ধরেছে, একটু বৃষ্টিতে ভিজেওছে, জল পড়ছিল বলে, ওই জন্য মাথাটা যন্ত্রণা করছি। তা পাওভাজি 3টে বলে দিয়েছি, 3জন মিলে খেয়ে নিচ্ছি, আর দিদার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি। আনন্দ করাও হলো, বিসর্জন করাও হলো, আর পেট পূজাও হলো, সব কিছু হয়ে ভাবলাম একটুখানি খেয়ে দিয়ে একটুখানি বসে আছি, গঙ্গাটা দেখছিলাম একটু বসে বসে। এদিকে প্রত্যুষ ভিডিও করছে, আমি বসেছিলাম এখানে। আর এখানে আমি ভাবলাম যে প্রত্যুষকে বললাম যে একটুখানি দৌড়াদৌড়ি করে নে, এখানে খেয়েছিস তো একটুখানি ওয়াক করলে ভালো, তো একটু দৌড়াদৌড়ি করছিল ওখানে। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে, আর একা একা যেতে ভালো লাগছিল না, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এসেছিলাম 4জন, যাচ্ছি 3জন, এত মনটা খারাপ। বাড়িটা গিয়ে ফাঁকা ফাঁকা লাগবে একদম, এতদিন ধুমধাম, ধুনুর গন্ধ, ধূপের গন্ধ সব সময় যেন ঘরের মধ্যে মোমো করছিল, এখন খালি হয়ে যাবে ঘর। চলুন তাহলে বাড়িতে এসে গেছে আমি। এখানটা মা প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছিলো, প্রদীপটা জ্বালিয়ে দিয়ে প্রদীপটা জ্বলুক, আর ঘরটা ওখানে বসে দিয়েছি। আর আমাদের বাপ্পাকে একটু ধূপকাঠি লাগিয়ে দিলাম আবার। তাহলে প্রত্যুষ ফান ক্লাবে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।